হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইরো ডিটেকশনের ক্লাস যেটা হচ্ছে তোমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্টের উপরে ঠিক আছে তো সাবজেক্ট ভার এগ্রিমেন্টের উপরে আমি তোমাদের দুটো রুলের ক্লাস করে দিয়েছি এই রুলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেই রুলগুলোর উপরে আজকে তোমাদের আমি প্র্যাকটিস করাবো আজকে হচ্ছে তোমাদের বারো নম্বর ক্লাস তো গতকাল আমি তোমাদের তেরো নম্বর ক্লাসটা করিয়ে দিয়েছি সেটা হচ্ছে টেন্সের উপরে ঠিক আছে তো টেন্সের উপরে যে ক্লাসটা সেটা করে দিয়েছিলাম আর বলেছিলাম যে আজ সকালে আমি তোমাদের জন্য এই বারো নম্বর ক্লাসটা আপলোড করে দেবো ঠিক আছে তো তোমাদের জন্য এই বারো নম্বর ক্লাসটা নিয়ে এসেছি এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের ক্লাস আর তোমরা জানোই যে এই ক্লাসগুলো পুরোপুরি হচ্ছে বাংলায় আর ডাব্লু বিসিএস পিএসসি বেঙ্গল পুলিশ সিজিএল সিএচএসএল ব্যাঙ্ক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের এই ইরোড ডিটেকশনগুলো আসে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই রুলগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের এই প্র্যাকটিসের ক্লাসটা শুরু করা যাক তো দেখো তোমাদের এক নম্বরটা কি বলেছে তো তোমাদের এই হিরো ডিটেকশনগুলো করার জন্য কিন্তু তোমাদের রুলগুলো কিন্তু ভালো করে জানতে হবে তোমরা যদি রুলগুলো ভালো মতো পড়ে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই এই হিরো ডিটেকশনগুলো বুঝতে পারবে ঠিক আছে তো দেখো ঋতু অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ হার ফ্রেন্ডস হ্যাভ ফলেন ইন লাভ উইথ সোনু হু ইজ দ্য এলডেস্ট সন অফ অ্যান এস ডিও আর নো এরার তো এখানে এ বি সি ডি আর ই ঠিক আছে তো এই লাইনটা বলার পরে তোমরা একবার কিন্তু ট্রাই করবে যে কোথায় এরোডটা আছে তো দেখো এখানে কি কি বলেছে বলেছে দেখো সাম অফ হার এবং তার কিছু বান্ধবী কি সোনুর ভালোবাসায় পড়েছে যে কিনা ঠিক আছে হু যে কিনা এলডেস্ট সন অফ এসডিও যে হচ্ছে সব থেকে বড় ছেলে এস ঠিক আছে এস ডিওর সব থেকে বড় ছেলে তো এখানে তোমাদের কোথায় এরোর আছে তো এখানে তোমাদের এরোটটা আছে এই অপশন নাম্বার সিতে ঠিক আছে এই অপশন নাম্বার সিতে এখানে তোমাদের এরোটটা আছে তো কী করে হলো দেখো আমি বলেছিলাম যদি অ্যাজ ওয়েল এস ওয়েল এস দিয়ে যদি তোমাদের দুটো সাবজেক্ট যুক্ত হয় ঠিক আছে দেখো এখানে ঋতু একটা সাবজেক্ট আর অ্যাজ ওয়েল এস দিয়ে যুক্ত আছে সাম অফ হার ফ্রেন্ডস ঠিক আছে এটা একটা সাবজেক্ট ঠিক আছে এই দুটো সাবজেক্ট যখন অ্যাজ ওয়েল এস তারপরে ইন অ্যাডিশন টু ডিসাইডস লাইক আনলাইক এইভাবে যদি তোমাদের যুক্ত থাকে এই ওয়ার্ডগুলো দিয়ে তাহলে তোমাদের যে ভার্ভটা হবে ঠিক আছে এই ভার্ভটা তোমাদের প্রথম প্রথম সাবজেক্ট অনুসারে হবে তো ঋতু এখানে তোমাদের কী সিঙ্গুলার সাবজেক্ট তো এখানে তোমাদের সিঙ্গুলার ভার্ভ হবে তো হ্যাবের সিঙ্গুলার ভাব কি হবে তোমাদের হ্যাস ঠিক আছে এখানে কি হবে হ্যাস হ্যাভ হবে না এখানে বুঝতে পারলে তো এখানে হয়ে যাবে ঋতু অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ হার ফ্রেন্ডস হ্যাস ফলেন ইন লাভ উইথ সোনু হু ইজ দ্য এল্ডেস্ট সন অফ এন এস ডিও ঠিক আছে এখানে তোমাদের এরোডটা কোথায় হয়ে গেল অপশন নাম্বার সি তে বুঝতে পারলে অপশন নাম্বার সিতে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ চলো দু নম্বরে আসা যাক দু নম্বরটা কি বলেছে দেখো দ্য পাবলিশার সেইস দ্যাট দেয়ার ইজ মেনি ইম্পর্টেন্ট ডিটেলস টু অ্যাটেন্ড টু বিফোর দিস বুক গেটস প্রিন্টেড আর নো এরোড তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে মানেটা কি বলেছে দেখো মানে পাবলিশার যে পাবলিশ করবে বইটা সেস সে হচ্ছে বলল যে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো দেখা দরকার বইটাকে প্রিন্ট করার আগে ঠিক আছে প্রিন্ট করার আগে সেগুলোকে দেখা দরকার তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে তো দেখো কি করে হলো এখানে দেখো বলেছে দ্য পাবলিশার সে মানে পাবলিশার বললো ঠিক আছে এটা কিন্তু একটা ইনডাইরেক্ট স্পিচে আছে ঠিক আছে ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ যখন করাবো আমি তোমাদের সব তখন বলে দেবো যে ইনডাইরেক্ট স্পিচ আর ডাইরেক্ট স্পিচ কাকে বলে তো এখানে তোমাদের এটা ইনডাইরেক্ট স্পিচে আছে মানে পাবলিশার বললো যে ঠিক আছে এই যে দ্যাট দিয়ে যুক্ত করেছে দেয়ার ইজ মেনি ইম্পর্টেন্ট ডিটেলস ঠিক আছে তো এইখানে তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা বুঝতে হবে এখানে তোমাদের সাবজেক্টটা হচ্ছে মেনি ইম্পর্টেন্ট ডিটেলস ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের এখানে সাবজেক্ট ঠিক আছে মেনি ইম্পর্টেন্ট ডিটেলস তো এই ডিটেলসটা কি অনেকগুলো ডিটেলস আছে তো অনেকগুলো ডিটেলস কি হবে যদি সাবজেক্টটা কি হয়ে গেল তোমাদের প্লুরাল হয়ে গেলো তো এইখানে সেই সাবজেক্ট অনুযায়ী যে ভাবটা হবে ঠিক আছে এইখানে দেখো ভার্বটা এই ভার্বটা কি হবে তোমাদের আর হবে ঠিক আছে তো এখানে লাইনটা হয়ে যাবে তোমাদের দ্য পাবলিশার সেজ দ্যাট দে আর আর মেনি ইম্পর্টেন্ট ডিটেলস টু অ্যাটেন্ড টু বিফোর দিস বুক গেটস প্রিন্টেড ঠিক আছে এখানে তোমাদের অপশন নাম্বার বি তে এরটা আছে বুঝতে পারলে তো এইখানে তোমাদের এই সাবজেক্টটাকে আগে চিনতে হবে তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তো ভার্বটাও তোমাদের প্লুরাল হবে তো এখানে সাবজেক্টটা হয়ে গেল তোমাদের মেনি ইম্পর্টেন্ট ডিটেলস বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক দেখো তিন নম্বর কি বলেছে আ বডি অফ ভলেন্টিয়ার্স হ্যাভ বিন অর্গানাইজড টু হেল্প দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ইন দেয়ার অ্যাটেম্পট টু রেইজ দ্য ফান্ড আর নো এরার তো এ বি সি ডি আর ই কোথায় এরোর আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে মানেটা বলেছে দ্য বডি অফ ভলেন্টিয়ার্স ঠিক আছে একটা ভলেন্টিয়ারের বডি বা একটা ভলেন্টিয়ার সংস্থা আর কি ঠিক আছে কি করেছে আয়োজন করেছে টু হেল্প দ্য ফ্যাকাল্টি মেম্বার্স মানে তাদের যে ফ্যাকাল্টি মেম্বাররা আছে তাদেরকে সাহায্য করার জন্য ইন দেয়ার অ্যাটেম্প টু রেইজ দ্য ফান্ড মানে তারা যে একটা ফান্ড তৈরি করেছে সেই ফান্ডটাকে রেইজ করার জন্য ঠিক আছে আরও বাড়ানোর জন্য আরো টাকা জোগাড় করার জন্য তারা একটা কি করেছে অনুষ্ঠান আয়োজন করেছে ঠিক আছে তো একটা ভলেন্টিয়ার বডি তো এখানে এরোডটা কোথায় আছে তোমাদের তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বি তে ঠিক আছে অপশন নাম্বার বি তে কি করে হলো এরোডটা দেখো আ বডি অফ ভলেন্টিয়ার ঠিক আছে একটা ভলেন্টিয়ারের সংস্থার কথা বলেছে ঠিক আছে তো একটা যদি সংস্থা হয় তো এটা কি হয়ে গেল তোমাদের সিঙ্গুলার তো এটা সিঙ্গুলার হয়ে গেল তার মানে আ বডি অফ ভলেন্টিয়ার্স মানে এই যে সাবজেক্টটা এটা কি হয়ে গেলো তোমাদের সিঙ্গুলার হয়ে গেল ঠিক আছে তো এটা যদি সিঙ্গুলার হয় তো সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তারপরে কি হবে তোমাদের সিঙ্গুলার ভার্ব হবে তো সিঙ্গুলার হ্যাবের সিঙ্গুলার কি হবে তোমাদের হ্যাজ হবে ঠিক আছে হ্যাজ হবে তো কি হয়ে গেল আ বডি অফ ভলেন্টিয়ার্স হ্যাজ বিন অর্গানাইজড হবে বুঝতে পারলে তো অপশন নাম্বার বিতে তোমাদের এখানে এরোডটা আছে ঠিক আছে কারণ একটা বডি অফ ভলেন্টিয়ার্স মানে একটা সংস্থার কথা বলেছে ঠিক আছে যদি এখানে বলতো দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স যদি বলতো তাহলে কিন্তু হ্যাব হতো ঠিক আছে তাহলে কি অনেকগুলো ভলেন্টিয়ারের কথা বলা হয়েছে কিন্তু এখানে কি বলেছে আ বডি অফ ভলেন্টিয়ার মানে একটা ভলেন্টিয়ারের সংস্থাকে এক জায়গায় মার্চ করে দিয়েছে ঠিক আছে বুঝতে পারলে তো এইখানে তোমাদের যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার তো ভারটা এখানে সিঙ্গুলার হবে মানে এখানে হ্যাস হবে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো দেখো চার নম্বরটা এভ্রিবডি এমং দ্য বিজনেসম্যান ওয়ার ওয়্যার এনজয়িং ড্রিংকিং হয়েন দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ওয়াজ শর্ট ডেট আর নো এর তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে কি বলেছে এভ্রিবডি এমং দ্য বিজনেসম্যান মানে প্রত্যেকেই তার সাথে কে বিজনেসম্যানও ঠিক আছে এমং দ্য বিজনেস মানে বিজনেস ম্যানগুলো এখানে মেন বলেছে তার মানে অনেকজন আছে তো বিজনেসম্যানগুলো কি করেছিল ওয়ার এনজয়িং ড্রিংকিং মানে যে তারা যে মদ্যপান করছিল আর কি ড্রিঙ্কিং মানে মদ্যপান করা এখানে তো তারা যে মদ্যপান করছিল সেটা কি এনজয় করছিল হোয়েন দ্য ম্যানেজার অব দ্য হোটেল ওয়াজ শর্ট ডেট যখন সেই হোটেলের ম্যানেজারকে কে কি করা হয়েছিল গুলি মারা হয়েছিল ঠিক আছে গুলি করা হয়েছিল ঠিক আছে শর্ট ডেট মানে হচ্ছে গুলি করা বুঝতে পারলে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন বি বিতে ঠিক আছে অপশন বি বিতে তো আমি তোমাদের কি বলেছিলাম যদি এভরি বডি সাম বডি নো বডি এগুলো যদি তোমাদের সাবজেক্ট হয় ঠিক আছে এগুলো যদি তোমাদের সাবজেক্ট হয় তো তোমাদের এর পরে যে ভার্ভটা হবে সেটা কি হবে তোমাদের সিঙ্গুলার হবে ঠিক আছে সিঙ্গুলার হবে ঠিক আছে তো এইটা সিঙ্গুলার হবে তো এখানে ওয়ারের সিঙ্গুলার কী হবে ওয়াজ হবে বুঝতে পারলে তো এভরি বডি অ্যামং দ্য বিজনেসম্যান ওয়াজ এনজয়িং ঠিক আছে এখানে কী হবে ওয়াজ হবে বুঝতে পারলে যদি এভরি বডি সামবডি নোবডি নো বডি এনি বডি এইভাবে যদি হয় ঠিক আছে দেখবে নম্বর রুলে লেখা আছে এই রুলটা যে এভরি বডি সামবডি বডি নো বডি এই এগুলো যদি তোমাদের সাবজেক্ট হয় তারপরে যে তোমাদের ভার্বটা হবে ঠিক আছে সেই ভার্বটা সিঙ্গুলার হবে তো এখানে যে ভার্বটা কি এখানে ওয়ার ভার্ব আছে তো এই ভার্বটা কি হবে তোমাদের সিঙ্গুলার হবে তো ওয়ারে সিঙ্গুলার কি হবে ওয়াজ হবে বুঝতে পারলে তো এভরিবডি অ্যামং দ্য বিজনেসম্যান ওয়াজ এনজয়িং ড্রিঙ্কিং ওয়েন দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ওয়াজ শর্ট ডেট বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক পাঁচ নম্বরটা দেখো কি বলেছে নট অনলি দ্য ডক্টর বাট অলসো দ্য নার্সেস অব দিস নার্সিং হোম ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল ঠিক আছে তো এখানে এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে কি বলেছে দেখো নট অনলি দ্য ডক্টর ঠিক আছে শুধুমাত্র ডাক্তাররা না বাট অলসো দ্য নার্সেস মানে হচ্ছে সেবিকারা যারা সেবিকা ছিল তারাও আর কি অফ দিস নার্সিং হোম সেই নার্সিং নার্সিংহোমের ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল খুব দয়ালু এবং সাহায্য সাহায্যপূর্ণ আর কি ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার সিতে ঠিক আছে অপশন নাম্বার সিতে কী করে হলো দেখো আমি তোমাদের বলেছিলাম যে নট অনলি বাট অলসো নাইদার নর আইদার অর এরকম যদি দিয়ে তোমাদের সাবজেক্টগুলো যদি যুক্ত থাকে ঠিক আছে নট অনলি দেখো নট অনলি দ্য ডক্টর এখানে এখানে একটা সাবজেক্ট আর বাট অলসো তারপরে এখানে দেখো নার্সেস অফ দ্য অফ দিস নার্সিং হোম ঠিক আছে এইখানে একটা সাবজেক্ট ঠিক আছে বুঝতে পারলে তো নট অনলি বাট অলসো তারপরে নাইদার নর আয়দারঅর এরকম দিয়ে যদি তোমাদের সাবজেক্টগুলো যুক্ত থাকে তাহলে তোমাদের এর পরে যে ভার্বটা হবে ঠিক আছে এর পরে যে ভার্বটা হবে সেটা তোমাদের কাছের ঠিক আছে কাছের সাবজেক্ট কাছের সাবজেক্ট অনুসারে হবে ঠিক আছে কাছের সাবজেক্ট অনুসারে হবে তো এখানে তোমাদের কাছের সাবজেক্ট কোনটা তো এখানে তোমাদের সাবজেক্ট হচ্ছে দা নার্সেস দিস কাছের নার্সিং হোম ঠিক আছে দ্য নার্সেস নার্সেস কি এখানে এই সাবজেক্টটা কি সাবজেক্টটা প্লুরাল আছে তো সাবজেক্টটা যদি প্লুরাল হয় তো এরপরে যে ভার্বটা হবে সেটাও কি হবে তোমাদের প্লুরাল হবে তো এখানে প্লুরাল যে ভাবটা সেটা কি হবে তোমাদের আর হবে বুঝতে পারলে তো এখানে তোমাদের যে নট ওনলি দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তাহলে তোমাদের ভার্বের কাছের ঠিক আছে ভার্বের কাছের যে তোমাদের সাবজেক্টটা হবে সেই অনুসারে তোমাদের এখানে ভার্বটা বসবে তো এখানে তোমাদের যে সাবজেক্টটা আছে কাছের সাবজেক্ট এই এখানে ভার্বটা আছে এর কাছের সাবজেক্ট হয়ে গেলো দ্য নার্সেস অফ দিস নার্সিং হোম নার্সেস মানে কি অনেকগুলো নার্সেস মানে সাবজেক্টটা কি হয়ে গেলো তোমাদের প্লুরাল তো এখানে তোমাদের ভার্বটাও কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে বুঝতে পারলে তো এখানে আর হয়ে যাবে ঠিক আছে তো ইজ হবে না এখানে তোমাদের আর হয়ে যাবে তো এখানে হয়ে যাবে নট অনলি দ্য ডক্টর বাট অলসো ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল ঠিক আছে চলো নেক্সট আসা যাক ছয় নম্বর দেখো আ হট অ্যান্ড আ কোল্ড স্প্রিং ওয়াজ ফাউন্ড নিয়ার ইচ আদার আর নো এরোর তো এ বি সি ডি আর ই কোথায় এরোর আছে তোমরা একবার ট্রাই করো এখানে বলেছে আ হট কোল্ড স্প্রিং ঠিক আছে একটা গরম এবং ঠান্ডা ফাউন্ড মানে পাওয়া নিয়ার কাছাকাছি পাওয়া আর কি ঠিক আছে এটার মানে তোমাদের এখানে এরোটটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোটটা আছে অপশন নাম্বার সিতে ঠিক আছে অপশন নাম্বার সিতে তো আমি তোমাদের একটা রুলে বলেছিলাম যে দুটো সাবজেক্ট ঠিক আছে দুটো সাবজেক্ট আলাদা আলাদা সাবজেক্ট যদি এন্ড দিয়ে যুক্ত হয় ঠিক আছে তো এই দুটো সাবজেক্টকে আলাদা ধরতে হবে এবং এরপরে যে তোমাদের ভার্বটা আসবে সেটা কি হবে তোমাদের প্লুরাল হবে ঠিক আছে তো একটা গরম এবং একটা ঠান্ডা মানে দুটো আলাদা জিনিসকে ঠিক আছে দুটো আলাদা জিনিসকে যদি বোঝায় তার মানে দুটো আলাদা আলাদা তো দুটো যদি হয় তাহলে এখানে তোমাদের এই যে পুরো সাবজেক্টটা এটা কি হয়ে গেলো তোমাদের প্লুরাল হয়ে গেলো তো এরপরে যে ভার্বটা আসবে সেটাও প্লুরাল হয়ে যাবে তো এখানে কি হয়ে যাবে তোমাদের ওয়ার হয়ে যাবে ঠিক আছে তো আ হট অ্যান্ড আ কোল্ড স্প্রিং ওয়ার ফাউন্ড নিয়ার ইচ আদার ঠিক আছে একটা গরম এবং একটা ঠান্ডা ঝর্ণা কি হয়েছিল পাওয়া গেছিল কাছাকাছি ঠিক আছে কাছাকাছি পাওয়া গেছিল বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তো সাত নম্বরটা দেখো কি বলেছে ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিস ওয়াইফ ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য ফাংশন আর নো এর তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে ইন সিঙ্গাপুর ঠিক আছে সিঙ্গাপুরে মাই ব্রাদার ইন ল মানে আমার শালা উইথ হিস ওয়াইফ তার বউয়ের বইয়ের সাথে কী করেছিল একটা ফাংশনে প্রেজেন্ট ছিল উপস্থিত ছিল ঠিক আছে একটা অনুষ্ঠানে উপস্থিত ছিল তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার সিতে ঠিক আছে অপশন নাম্বার সিতে এরোডটা আছে তো দেখো এখানে আমি তোমাদের একটা নিয়মে বলেছিলাম যে দুটো সাবজেক্ট ঠিক আছে দুটো সাবজেক্ট যদি অ্যাজ ওয়েল অ্যাস ইন অ্যাডিশন টু বিসাইডস উইথ অ্যালং উইথ এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে যদি যুক্ত হয় তাহলে তোমাদের যে এরপরে ভার্ভটা হবে ঠিক আছে এরপরে ভার্ব এখানে কি আছে ওয়ার আছে তো এই ভার্ভটা তোমাদের প্রথম সাবজেক্ট ঠিক আছে এখানে একটা দেখো এই যে সাবজেক্ট আর এইখানে একটা সাবজেক্ট ঠিক আছে তো প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুসারে তোমাদের ভার্বটা হবে ঠিক আছে প্রথম সাবজেক্ট কী আছে মাই ব্রাদার ইন ল ঠিক আছে তো এখানে যে তোমাদের সাবজেক্টটা আছে তো এটা কি হচ্ছে সিঙ্গুলার ঠিক আছে তো এরপরে যে ভাবটা এটা কি হবে তোমাদের সিঙ্গুলার হবে তো ওয়ারের সিঙ্গুলার কি হবে ওয়াশ হবে বুঝতে পারলে তো এখানে তোমাদের এই ভার্ভটা কি হবে প্রথম সাবজেক্ট অনুসারে হবে বুঝতে পারলে তো ইন সিঙ্গাপুর মাই ব্রাদার ইন ল উইথ হিস ওয়াইফ ওয়াজ প্রেজেন্ট ফাংশন বুঝতে পারলে তো এই যে রুলগুলো আমি তোমাদের করিয়েছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় বারবার করে কোশ্চেন এসেছে ঠিক আছে তো এই রুলগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখবে আর এগুলো প্র্যাকটিস করতে থাকবে বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক তো এরপরে আট নম্বরটা দেখো কি বলেছে আ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার সাকসেসফুল আর নো এরোড তো এব সি ডি আর তো তোমাদের কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে কি বলেছে দেখো আ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার ঠিক আছে মানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে ডিক্লেয়ার করা হয়েছে কি সাকসেসফুল মানে সফল ঘোষণা করা হয়েছে ঠিক আছে তার মানে তারা পরীক্ষায় অনেকজন পাশ করেছে আর কি ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে তোমাদের এখানে এরোডটা আছে তো আমি তোমাদের একটা রুলে বলেছিলাম যে মেনি আ গ্রেট মেনি আ গুড মেনি ঠিক আছে এর পরে যে তোমাদের সাবজেক্ট হবে এবং যে তোমাদের ভার্ভটা হবে ঠিক আছে এই ভার্ভটা কি হবে তোমাদের প্লুরাল হবে ঠিক আছে সাবজেক্ট এবং যে ভার্ভটা হবে এটা কি হবে তোমাদের প্লুরাল হবে তো এখানে তোমাদের কি আছে এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা কী হয়ে গেছে সিঙ্গুলার করা আছে তো এখানে কি হয়ে যাবে স্টুডেন্টস হবে ঠিক আছে আ গ্রেট মেনি স্টুডেন্টস হ্যাভ বিন ডিক্লেয়ার সাকসেসফুল বুঝতে পারলে তো এখানে অপশন নাম্বার তে তোমাদের এরোটা ছিল চলো নেক্সট আসা যাক তো নয় নম্বরটা দেখো কি বলেছে দ্য আরবিয়ান নাইটস আর ইন্ডিট অ্যান্ড ইন্টারেস্টিং বুক আর নো এরার তো এ বি সি ডি আর ই তো তোমাদের কোথায় এরোটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে কি বলেছে দেখো আরবিয়ান নাইটস যে উপন্যাসটার বইটা আছে সেইটা কি সত্যি একটা ইন্টারেস্টিং মানে খুব মজাদার আর কি ইন্ডিট মানে হচ্ছে সত্যি আর কি ঠিক আছে ইন্ডিট মানে সত্যি সত্যি খুব কি ইন্টারেস্টিং ঠিক আছে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে দেখো এখানে কী বলেছে দ্য আরেবিয়ান নাইটস ঠিক আছে আরেবিয়ান নাইটস এখানে তোমরা কিন্তু এই এসটা দেখে এটাকে কিন্তু প্লুরাল ভাববে না ঠিক আছে এখানে কিন্তু একটা আরেবিয়ান নাইটস একটা বইয়ের কথা বলা হয়েছে ঠিক আছে এই যে একটা বইয়ের নাম বা মুভির নাম যদি এরকম যদি থাকে ঠিক আছে লাস্টের দিকে এস যদি থাকে ঠিক আছে প্লুরাল যদি করা থাকে সেটাই কিন্তু তোমরা প্লুরাল ভাববে না সেটা কিন্তু সিঙ্গুলারই হবে কারণ এখানে এই বইটার কথা বলা হয়েছে ঠিক আছে সেই বইটা কি একটা খুবই মজাদার বই ঠিক আছে তো এখানে তোমাদের সেটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে ঠিক আছে সিঙ্গুলারে কী হবে ইস ঠিক আছে আর হবে না এখানে ইজ হবে বুঝতে পারলে আর দ্য আরেবিয়ান নাইটস একটা বইয়ের কথা বইয়ের সেই নামটা উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তো এরকম কিন্তু পরীক্ষায় আসবে তোমরা কিন্তু এগুলো একটু খেয়াল রাখবে ঠিক আছে এই দেখো এখানে বই লাস্টে বলেই দিয়েছে তো বই কি একটা বইয়ের কথা বলেছে এবং সেই বইটার নামটা দিয়েছে ঠিক আছে নামটা দিয়ে দিলে সেটাকে তোমরা সিঙ্গুলারই ভাববে বুঝতে পারলে তো দ্য আরেবিয়ান নাইটস ইজ ইন্ডিট অ্যান্ড ইন্টারেস্টিং বুক ঠিক আছে নেক্সট আসো দশ নম্বর দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ হিস ক্যাবিনেট কালিগস হ্যাভ ওয়েলকামড বাই দ্য চিফ মিনিস্টার অ্যাট দ্য সেরিমনি আর নো এরার তো এ বি সি ডি আর ই তো তোমাদের কোথায় এরোটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে মানেটা কি বলেছে দেখো দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ হিজ কালিগস ঠিক আছে মানে প্রাইম মিনিস্টার তার যে ক্যাবিনেট কলিগ আছে তাদের সাথে এসেছিল যেখানে কি চিফ মিনিস্টার একটা সেরিমনি ঠিক আছে একটা অনুষ্ঠানে তাদেরকে ওয়েলকাম করেছিল বা স্বাগত জানিয়েছিল বুঝতে পারলে তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার সিতে ঠিক আছে অপশন নাম্বার সিতে তোমাদের এখানে এরোডটা আছে তো কী করে হলো দেখো আমি তোমাদের একটু আগে একটা রুল বললাম যে অ্যাজ ওয়েল এস ইন অ্যাডিশন টু বিসাইড অ্যালং উইথ উইথ ঠিক আছে লাইক আনলাইক এগুলো দিয়ে যদি তোমাদের দুটো সাবজেক্ট যুক্ত হয় এখানে দুটো সাবজেক্ট কী দ্য প্রাইম মিনিস্টার একটা সাবজেক্ট তারপরে অ্যালং উইথ ঠিক আছে এই দেখো এখানে অ্যালং উইথ ওয়ার্ডটা আছে এই অ্যালং উইথ দিয়ে হিস ক্যাবিনেট কলিগস ঠিক আছে এইখানে একটা এটা হচ্ছে সাবজেক্ট বুঝতে পারলে তো দুটো সাবজেক্ট যদি এরকম ওয়ার্ড অ্যালং উইথ দিয়ে যুক্ত আছে তো তারপরে যে তোমাদের ভার্ভটা হবে এখানে ভার্ভ কী হ্যাব এই ভার্ভটা কি হবে তোমাদের প্রথম প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুসারে হবে তো দ্য প্রাইম মিনিস্টার তো প্রাইম মিনিস্টার কি সিঙ্গুলার তো সিঙ্গুলারের সাথে কি হবে তোমাদের সিঙ্গুলার ভার হবে তো এখানে হ্যাভ হবে না তো কি হবে হ্যাজ হবে বুঝতে পারলে দ্য প্রাইম মিনিস্টার অ্যালং উইথ হিজ ক্যাবিনেট কলিগস হ্যাজ ওয়েলকামড বাই দ্য চিফ মিনিস্টার অ্যাট সেরিমনি বুঝতে পারলে তো এখানে তোমাদের অপশন নাম্বার সিতে এরোডটা ছিল চলো নেক্সট আসা যাক এগারো নম্বর দেখো নাইদার মাই সিস্টার নর মাই ব্রাদার আর ইন্টারেস্টেড ইন মুভিং টু অ্যানাদার হাউস আর নো এরার তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে যে না আমার বোন না আমার ভাই কেউই অন্য বাড়িতে যেতে আগ্রহী নয় ঠিক আছে মানে অন্য বাড়িতে যেতে চায় না আর কি তো এখানে তোমাদের এরোডটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার সিতে ঠিক আছে এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার সিতে তো এখানে অপশন নাম্বার সিতে কি করে হলো এরোডটা দেখো তো আমি তোমাদের একটু আগে বললাম যে নট অনলি বাট অলসো তারপরে নাইদার নর আইদার নর এরকম দিয়ে যদি তোমাদের দুটো সাবজেক্ট ঠিক আছে দুটো সাবজেক্ট যদি যুক্ত হয় এখানে একটা মাই সিস্টার সাবজেক্ট মাই ব্রাদার এখানে একটা সাবজেক্ট ঠিক আছে তো এই এরকম যদি দুটো সাবজেক্ট যুক্ত হয় তারপরে তোমাদের যে ভার্বটা হবে এখানে ভাব কি আর ভাবটা হবে সেটা কি হবে তোমাদের সেই ভার্বটা হবে তোমাদের কাছের সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে কাছের সাবজেক্ট কি মাই ব্রাদার তো মাই ব্রাদার কি সিঙ্গুলার ঠিক আছে মাই ব্রাদার সিঙ্গুলার তো এখানে তোমাদের সিঙ্গুলার সাব ভার্ভ হবে ঠিক আছে সিঙ্গুলার ভার হবে তো সিঙ্গুলার ভাব কি হবে ইস বুঝতে পারলে এখানে আর হবে না নাইদার মাই সিস্টার নর মাই ব্রাদার ইস ইন্টারেস্টেড ইন মুভিং টু অ্যানাদার হাউস ঠিক আছে অপশন নাম্বার সি তে তোমাদের এখানে এরোডটা ছিল চলো নেক্সট আসা যাক বারো নম্বর দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড অফ দ্য ফোর্থ কামিং ম্যাচ আর নো এর তো এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে তোমরা একবার ট্রাই করো তো এখানে বলেছে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ ঠিক আছে আশা করি তোমরা এটা সবাই পারবে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ মানে ক্যাপ্টেনের সাথে তার যে টিম আছে ঠিক আছে খুব প্র্যাকটিস করছে ভেরি হার্ড মানে খুব কঠিন প্র্যাকটিস করছে তাদের কি আপকামিং ফোর্থ কামিং মানে হচ্ছে সামনে যে ফোর্থ মানে হচ্ছে সামনে ঠিক আছে সামনে যে তাদের খেলাটা আসছে ম্যাচটা আসছে সেই ম্যাচটার জন্য তারা কঠোর পরিশ্রম করছে ঠিক আছে তো এখানে তোমাদের এরকমটা কোথায় আছে তো এখানে তোমাদের এরোডটা আছে অপশন নাম্বার বিতে ঠিক আছে অপশন নাম্বার বিতে কারণ কি দেখো এখানে অ্যালং উইথ ঠিক আছে অ্যালং উইথ এই অ্যালং উইথ দিয়ে কি আছে এখানে একটা সাবজেক্ট আছে টিম এখানে একটা সাবজেক্ট আছে তো অ্যালং উইথ দিয়ে যদি থাকে তো তোমাদের কি বললাম তিন এটা নিয়ে তিনটা করছি আমি এটা যে প্রথম সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট অনুযায়ী তোমাদের এখানে ভারটা হবে তো এখানে আর হবে না কি হবে তোমাদের ইজ হবে বুঝতে পারলে তো অপশন নাম্বার বিতে তোমাদের এখানে এরোডটা ছিল ঠিক আছে চলো নেক্সট আসা যাক নেক্সট যেটা আছে এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা তোমরা এর অ্যান্সারটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখানে কী বলেছে দ্য কারেক্ট দ্য সেন্টেন্স ঠিক আছে এখানে আমি তোমাদের কোনো অপশন টপশন দিই নি এই লাইনটাই তোমরা সেন্টেন্সটাই নিচে টাইপ করবে ঠিক আছে টাইপ করে তোমাদের অ্যান্সারটা লিখবে যে হচ্ছে এখানে দেখো বলেছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান ঠিক আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তো এটা এখানে একটু কিন্তু ভুল আছে বলেই দিচ্ছি যে ভুল আছে তো এটা তোমরা সঠিক করে সঠিক যেটা হবে কারেক্ট যেটা হবে সেন্টেন্সটা সেই সে কারেক্ট সেন্টেন্সটা তোমরা আমাকে নিচে টাইপ করে লিখে জানাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে এই ভিডিওগুলো এবং আমাকে কমেন্টে সেই অ্যান্সারটা জানাবে এবং এই ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ওয়াই টাইপ করে জানাবে যে হ্যাঁ আমরা ক্লাসটা বুঝতে পেরেছি ঠিক আছে আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়া তোমাদের জন্য ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেগুলোতে তোমরা জয়েন হয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা সব ধরনের পিডিএফ পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে